কোটিপতি হয়ে যাবে, কিছু বলার নেই, আমি জাস্ট ইমোশনাল হয়ে পড়েছি। বাট সত্যি এরকম কেউ ভাবে না, তো একটাই কথা বলবো, থ্যাংক ইউ। আজকে এখানে আমরা মিস্টারের বার্থডে সেলিব্রেট করছি, আর মিস্টার আমার জন্য আবার ফুল নিয়ে এসেছে। থেকে ভালো, আমার মায়ের পছন্দ হবে এই বোতলটা, বোতলটা এত সস্তের তেল ভরে মনে রাখে, পাঁচ 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 করে বোতল হয়ে যাবে। হ্যালো গাইস, গুড মর্নিং, এখন আছি আমরা বেলগুড়ি এক্সপ্রেস ওয়েতে, চা খাচ্ছি। অনেকদিন পর কাকির দোকানে এলাম চা খেতে। কাকি তোর রচা দিও, রচা খাবো এখন বসে। তো সকাল থেকে অনেক প্ল্যানই ছিল, এখন এক গ্লাস এখন বসে চাটা খেয়ে। তো আমাদের হঠাৎ সাডেন প্ল্যান হয়েছে, একটা ফ্রেন্ডের বাড়ি যাবো আমরা এখন। তো ওকে ওর বাড়িতে নিয়ে গিয়ে ড্রপ করবো, ওর মতো রেডি হবে, রেডি টেডি হয়ে দুজনে মিলে এখন যাব ফ্রেন্ডসদের বাড়িতে একটু টাইম স্পেন্ড করতে সবাই। অনেকদিন পরে বিরাটি দিয়ে আমরা একসাথে যাচ্ছি। হাই গাইস, সো আমরা পৌঁছে গেছি, অ্যান্ড অ্যাকচুয়ালি অ্যাজ দিস ইজ হিজ বার্থডে মান্থ, তাই জন্য এই বার্থডে উইকটাকে আমরা খুব ভালো করে সেলিব্রেট করছি। এর আগেও একদিন আমরা রাত্রিবেলা ডিনার করতে গেছিলাম, তারপরে আজকে আবার আমরা সারাদিনটা সেলিব্রেট করবো বলেই অ্যাকচুয়ালি এসছি ফ্রেন্ডটার বাড়িতে। অ্যান্ড তারপর হচ্ছে কালকেও সেলিব্রেশন আছে, আর পরশু দিন তোর বার্থডে। সো ইয়েস, আই এম ভেরি ভেরি এক্সাইটেড। আর অনেকদিন পরে আবার আমাদের অফিসের পাশ দিয়ে আসলাম, তো অফিসের পাশ দিয়ে আসলে আমার মনটা খুব খুশি হয়ে যায়। কারণ সত্যি কথা বলতে গেলে যে আমি নিজের স্কুলকে যতটা ভালোবাসি, আমি আমাদের অফিসকেও ততটাই ভালোবাসতাম। অফিসে অবভিয়াসলি আমরা এখন যাই না, বাট স্টিল অফিসের মেমোরিজগুলো আর অফিসের বন্ধুগুলো এখনো অবধি আমাদের সাথে আছে। সো ওই জন্য খুব 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 স্পেশাল ফিল হয় যখনই আমি অফিসের পাশ দিয়ে পাস করি। যখন স্কুলের পাশ দিয়ে যাই যেরকম আমার হ্যাপি ফিল হয়, সেরকমই যখনই অফিসের পাশ দিয়ে যাই সেরকম আমার খুবই হ্যাপি ফিল হয়। আমি কোনোদিনও লাইফে ভাবিনি যে কারোর অফিস লাইফ এতটা সুন্দর হতে পারে। সো আজকের আমাদের লাঞ্চ এসে গেছে, এটা অর্ডার করেছি হচ্ছে চিকেন, এগ চিকেন, চিলি গার্লিক চাউমিন নুডলস, আর এটা করেছি হচ্ছে এগ চিকেন গ্রেভি মিক্সড নুডলস, এরকম কিছু একটা, এক্স্যাক্টলি মনে নেই আমার কিছু কি অর্ডার করেছি না করেছি। সো গাইস, আমরা লাঞ্চ ফাঞ্চ করে ফ্রেশ হয়ে গেছি, এখন গিফটগুলো আনবক্সিং করা হবে। আমি সব গিফটগুলো আজকেই নিয়েছি, ওকে আজকেই আমি দিয়ে দেবো সবকটা গিফট। তো সবকটা গিফট আনবক্সিং করে আর ওর রিয়াকশনটা তোমাদেরকে দেখাচ্ছি। Oh my god, baba ai tike taka paisa bolo kai gai bolo bolo kam e e beardo te ki baba ai oh wow just wow হ্যালো গাইস, চলে এসছি আজকে যে বন্ধুরা বাড়িতে আমরা রয়েছি, একটু বেশি বক বক করবো যেহেতু আজকে আমার গিফট আনবক্সিং হলো। যেগুলি চিনতে পারছো, ঋত্বিক রোশনের নিজস্ব ব্র্যান্ড HRX, এই জুতোটা আমার, যেহেতু আমি একটা সিঙ্গেল জুতো পরে সব জায়গায় যাই, সব কিছু একটা জুতো পরি, সেই জন্য বাবাই আমাকে ভালোবেসে HRX এর জুতো গিফট করেছে। সেকেন্ড ওয়ান হচ্ছে রঙের একটা পার্স, এটা হচ্ছে আউটার প্যাকেজিংটা খুব সুন্দর। আমি তো প্রথমে থেকে বুঝতেই পাইনি যে এরকম একটা প্যাকেজিং এটা কি, যেহেতু আমার পার্সটা পুরো ছিঁড়ে গেছে, যেটা যে পার্সটা ওর কাছে থাকলেও প্রতিদিন কষ্ট পায় সে পার্সটা দেখে। এটা হচ্ছে আমার পার্স, খুব পছন্দ হয়েছে সেটা আমি জন্মদিনের দিন পরে তোমাদের দেখাবো কিরকম লাগছে আমাদের দেখে। বিয়ার্ডো গডফাদার, এটারও একটা বিয়ার্ডো আমাকে গিফট করেছে ব্ল্যাক কালারে, যেটা ভ্যালেন্টাইন ডে দিন আমাকে গিফট করেছিল, তো এখনো সেন্টার রয়েছে, আমি ইউজ করি। এবং তার সঙ্গে আউটার প্যাকেজিংটা যতটা না সুন্দর, তার ইনার প্যাকেজিংটা দেখলে জাস্ট তাক লেগে যাবে, জাস্ট তাক লেগে যাবে জিনিসটা।
তোর গন্ধটা অসাধারণ, আমার তো মাখতে ইচ্ছা হচ্ছে না, মাখলেই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই টাইম ম্যাক্সের ঘড়িটা, যেহেতু আমার অফিসে আমার কেবিকেলে স্মার্ট ওয়াচ পরে ঢোকার কোনো অ্যালাউ নয়, ম্যাক্সের ঘড়ি এটা আমি পরবো, এটা আমার, দ্যাট মাইন, এটা আমাকে দিয়েছে আমার বাবাই। আজকের মতন আমি ভ্লগটাকে এখানেই এন্ড করছি। আর একটা কথা, সাবস্ক্রাইব করতে গেলে কিন্তু তোমাদেরকে কোনো পেমেন্ট করতে হয় না ইউটিউবকে, সাবস্ক্রাইব করাটা খুবই ইজি ব্যাপার। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি হোল হার্টেডলি, প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দিস উইল ডেফিনেটলি মোটিভেট আস টু ক্রিয়েট গুড অ্যান্ড নিউ কন্টেন্ট। সো দিস ইজ আ রিকোয়েস্ট ফ্রম মাই এন্ড, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড অলসো ডু নট ফরগেট টু ফলো আস অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। খুব জলদি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে, বাই।